হ্যালো গাইস, গুড মর্নিং। সবাইকে জানাই শুভ বিজয়া। তোমাদের পুজো কেমন কাটলো অবশ্যই জানিও। তো আমারও কিন্তু পুজো ভালোই কেটেছে। তো পুজো শেষ হয়ে গেছে, আজকে কিন্তু লক্ষ্মী পুজো। তোমরা লক্ষ্মী পুজোর পরের দিনকে হয়তো ভিডিওটা দেখতে পাবে। তো সবাইকে জানাই শুভ লক্ষ্মী পুজো। তো সবার বাড়িতে নিশ্চয়ই লক্ষ্মী পুজো হচ্ছে। কার কার বাড়িতে লক্ষ্মী পুজো হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের বাড়িতেও কিন্তু লক্ষ্মী পুজো হচ্ছে। তো লক্ষ্মী পুজোর দিনই আমি সকাল দিয়ে ভিডিওটা শুরু করছি। দিদি এখন দিচ্ছে, দেখো আলপনা কত সুন্দর, কিন্তু আলপনা দিচ্ছে। আর এদিকে দেখছি বাবা ঠাকুরের বাজার করে নিয়েও চলে এসছে। আর আমার দিদির ছেলে এখানে বাবাকে বলছে টাকা দাও টাকা দাও, আমি অনেক কাজ করে দিয়েছি। তাই এবারে বলছে, তাই বাবা দেখছে, এই দেখো দিদির কিন্তু অনেকটাই আলপনা দেওয়া প্রায় হয়ে গেছে। আমি কিন্তু আলপনাটা যখন তোমাদের পুরোটা দেওয়া হয়ে যাবে তখন কিন্তু আমি তোমাদেরকে অবশ্যই পুরোটা দেখাবো। আর কার কার বাড়িতে এরকম আলপনা দেয় সুন্দর হয় আমাকে অবশ্যই কিন্তু জানিও। আর এদিকে মা ঠাকুরের জন্য ভোগ বানাচ্ছিল, পাঁচ রকমের ভাজা আবার নাড়ু সব কিছুই বানাচ্ছিল, লুচি। আর এদিকে কিন্তু আমাদের ছাগল আছে, ছাগলে কিন্তু দুটো বাচ্চা দিয়েছে। সেই বাচ্চাগুলোকে আমি দেখতে এসেছিলাম, আমার বাবাই ধরে দেখাচ্ছে তোমাদেরকে ছাগলের বাচ্চা দুটো। বাবার এই ছাগলটা কিন্তু খুব প্রিয়, ছাগলটা খুব কথাও শোনে কিন্তু মানুষের। তো দেখো দুটো বাচ্চা কি সুন্দর সুন্দর লম্বা লম্বা কান পা হয়েছে বাচ্চাটার, আর কোলে নিয়েছে বলে ও শুধু দেখছে। আর এদিকে দেখো মা আবার নাড়ু করছে, তাই আমাকে দেখাচ্ছিল হচ্ছে কি না। মা ঠিক চিনির নাড়ুটা বানাতে পারে না তাই। তো এই আমি রাস্তার দিকে এলাম, আর ওই দূর থেকে ওরা বলছে কি করছিস, ভিডিও বানাচ্ছি। বলছি হ্যাঁ আয় ভিডিও বানাচ্ছি। তাই জন্য ওরা বলছে দাঁড়া আসছি। আর এদিকে দেখো আমাদের এখানে প্রায় বাড়িতেই কিন্তু আজকে লক্ষ্মী পুজো, সবার ঘরের দুয়ারে দুয়ারে কিন্তু আলপনা। তোমাদের ওপর দিকেও নিশ্চয়ই হয়, আমাদের দিকে কিন্তু হয়। আমাদের দিকটা একটু গ্রাম সাইড, পুরো গ্রাম সাইড না, আমাদের দিকটা মোটামুটি। আর বাড়ি এসে দেখছি সন্ধে সন্ধে হয়েই গেছে, মা দেখছি ফল কাটাও শুরু করে দিয়েছে। সব রকমেরই ফল নিয়েছে, ছোলা মটর ওখানে ভিজিয়েছে। আর ব্রাহ্মণ কিন্তু আমাদের এইবারে আসতে প্রচণ্ড দেরি করে ফেলেছিল। আর এই যে দেখো সন্ধ্যা হয়ে গেছে, তোমাদেরকে আমি পুরোটা দেখাচ্ছি আলপনা। এই ঘরের আলপনাটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর এই যে ঘরের দরজাটা বন্ধ করে রেখেছিলো, সামনেই কিন্তু একটা পদ্ম ফুলের মতন আলপনা দিয়েছিল। তোমরা কে কে ভালো আলপনা দিতে পারো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমার দিদি কিন্তু খুব সুন্দর আলপনা দেয়। তাই দেখো পুরো আলপনাটা, আর এদিকে সব প্রসাদ টুসাদ কেটে রেখেছিল, ওগুলোকেই ঢেকে রেখেছে। সন্ধে হয়ে গেছে তাও ব্রাহ্মণটা আসছিল না। আমাদের কিন্তু পুজো হতে প্রচণ্ড দেরি হয়েছিল। তোমাদের সাথে কীরকম হয়েছে তো বলো কিন্তু। আর এই দেখো আমি কিন্তু রেডি হয়েছি লক্ষ্মী পুজোর জন্য। তো আমাকে কীরকম লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। এই যে আমার ফুল লুক, আর জামাটা কেমন লাগছে সেটাও কিন্তু অবশ্যই জানিও। তো এই যে এরপরেই কিন্তু আমরা, এখন ব্রাহ্মণ আসছে না বলে আমি আর ভাই চল বললাম চল ব্রাহ্মণ খুঁজে আসি, আর একটু ঘুরেও আসি, তোমাদেরকে দেখিয়েও দেবো আমাদের এদিকটা সাইডটা। দেখো এখান দিয়ে আমাদের বাড়িটা এই পুরো এই রোডের সাইডেও না, একটু ভিতরের দিকে এখন তো যাচ্ছি। আর এইবারে গেতেই দেখবে তোমরা সাইডে আমাদের কত জমি। আর আমরা কিন্তু ব্রাহ্মণ সিংকে খুঁজেই পেলাম না তখন। এই দেখো পুরো ওইগুলো জমি, আমাদের কিন্তু বাগান আছে ওই সাইডটাতেও, আমাদের বাগান আছে। আর এই জমিটা কিন্তু আমরাই করি। আর এই যে এটা হলো আমাদের ইয়ে আমের জায়গা, যেখানে আমের আমাদের ইয়ে করা হয়, জাগ দেওয়া হয়। আর এই দেখো পুরো কুয়াশা, এখন তখন কিন্তু বাজে প্রায় 5:30 মতন, আর তার মধ্যেই দেখো কত দূরে দূরে কুয়াশা, তোমরা হয়তো বুঝতে পারছো না। আর তার মধ্যে মধ্যেই কিছুক্ষণ বাদেই বাড়ি চলে আসি, আর তারপরেও দেখি ব্রাহ্মণ চলে এসছে। তো এই যে পুজো আমাদের শুরুই হচ্ছে, দিদি আর মা সব যোগান করছে, আমি পাশে দাঁড়িয়েই ছিলাম, যতটুকু যা পেরেছি করেছি। খুব একটা কাজ আমি সেরকম পারি না। তো এখানে পুজো শুরু করে দিয়েছে ব্রাহ্মণ, সব কিছুতে দেখছি ঘি টি সব ঢাল ছিল, কী করছিল নিজে বুঝতে পারছিলাম না। আমাদের লক্ষ্মী ঠাকুরের মুখটা কিন্তু খুব মিষ্টি হয়েছিল। তোমাদের মুখটা তোমরা খুব ভালো করে বুঝতে পারছো না কিনা জানি না, লক্ষ্মী ঠাকুরের মুখটা কিন্তু খুব মিষ্টি হয়েছিল। পুজো করছে, পুজোতে আর চক্ষু ধান টান সব করছে। তারপরে পুজোর আরতিও শুরু হয়ে গেল, আমরা সবাই দেখছিলাম আরতি। লক্ষ্মী পুজোতে যেহেতু ঘন্টাটা বাজাতে নেই, এর জন্য যেরকম আমার একটা ফাঁকা ফাঁকা লাগছিল ঘন্টার জন্য, তাও কিন্তু মায়ের আরতিটা ইনি খুব সুন্দর করেছিল। আরতিটা বেশ অনেকক্ষণ ধরেই উনি করেছিল, তারপরে কাপড় দিয়ে কাপড়ের আরতি করে নিচ্ছে মায়ের। তো আমাদের কিন্তু পুজোটা এভাবেই কাটলো। পুজো টুজো শেষে কিন্তু আমরা গেছিলাম আমার জেঠির বাড়িতে। তো পুজো কিন্তু শেষ, আমি এখানে একটু ঠাকুরের কাছে নমস্কার করে নিচ্ছি, তারপরে চলে গেছিলাম আমার সেজো জেঠিদের বাড়িতে। সেজো জেঠি বলছিল পুজো দেখতে যেতে, তো গেছিলাম। তো পুজো অনেকটা রাত্রে গেছিলাম আমরা, পুজো হয়ে গেছিলো তখন, সবাই বসেছিলো, তাই আমরাও গিয়ে একটু ঘুরে এলাম। আর আমার জেঠিদের ওপর দিয়ে কিন্তু বাইরেটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। আর এই যে মায়ের মূর্তি, মায়ের মূর্তিটাও কিন্তু খুব সুন্দর। আর এদিকে দেখো কত সুন্দর লাগছে রাত্রেবেলা ওপর দিয়ে, আরও লাইট জ্বলে আরোই সুন্দর লাগছে। তো এখানেই ভিডিওটা আজকে এন্ড করছি। ভিডিওটা কিরকম লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও, আর ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে চ্যানেলটা একদম ভুলো না। টাটা বাবা, দেখা হচ্ছে এটা অন্য ভিডিওতে।